আমি তোকে দেখবো বলে শুধু একটি ভালো দেখবো বলে আমি তোর জন্য ভিক্ষে করে টাকা দিয়েছি আমার গুণ কত বেকু হয়ে আছে আমি তোকে দেখবো Thank you.
সালাম সেনাপতি আজ বহুদিন যাবতের ত্রিপুত্র সন্তানের আশায় ভগবানের নিকট প্রার্থনা করে আসিতেছি। তবু তবু আমার মনে বাসনা পূর্ণ করল না, তাই তাই আজ এই কার্য পরিচালনায় আমার মন থেকে কি চাও তোমরা? আমরা দেবর তোমার যুক্তিকে আমি ভালো মনে করেছি। সেনাপতি আমার রাজ ভাণ্ডার থেকে তাদেরকে শিশুটির বিনিময়ে তুমি তাদেরকে ২০,০০০ টাকা পুরস্কার দিলা। হে ভগবান, সত্যি সত্যি তুমি তুমি আমার প্রতি চোখ খুলে চাইলে ভগবান রাজ দরবারে রানীকে পাঠিয়ে দে। এই দেখো রানী, কিছুক্ষণ আগে দেবরগণ একটি ফুট ফুটে সুন্দর শিশু সন্তান আমাদের থেকে তাই নাকি মহারাজ? এখন এই শিশু সন্তান কি রাজদরবারে পাঠিয়ে দাও। আমি নিয়ে এসেছি। আজ থেকে এই শিশুটি তোমার পুত্র পরিচয়ে বড় হবে। তাই হবে মহারাজ, তাই হবে। আমি আমার পুত্র বলে আমি লালন পালন করে আমি অনেক বড় করে তুলব মহারাজ। তবে এই পুত্রের নাম কি রাখবো আপনি বলুন না মহারাজ। রানী, ও যখন সাগরের জলে ভেসে এসেছে তখন তার নাম রাখলাম আজ থেকে সাগর বাংলা। কি সুন্দর নাম রেখেছি মহারাজ। রানী, এবার যাও, সবাইকে নিয়ে একটু আনন্দ ফুর্তির ব্যবস্থা করি।
আমি আপনার রাজ্যের একজন সাধারণ প্রজা। তাহলে তুমি আমার কাছে কেন এসেছো? আমি আপনার মনে একটা চাকরি খুঁজছিলাম মহারাজ। তা তো ভালো কথা, তবে তুমি কি কাজ করতে পারবে মহারাজ? আমার অন্য কোনো কাজ জানানি মহারাজ, শুধু একটি কাজ আমি ভালো পারি, আমি সন্তান লালন পালন করতে। একটি নতুন শিশু আমার ঘরে আছে, আজ থেকে সেই কাজ তাহলে তুমিই করবে। ঠিক আছে, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আজ থেকে আমি আমার দায়িত্ব নিয়ে নিলাম মহারাজ। তাহলে এখনই আমার সাথে চলো। আমি তো কোন পথ খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে বাঁচার পথ দেখিয়ে দাও ঠাকুর, তুমি আমাকে বাঁচার পথ দেখিয়ে দাও। ভগবান
চলে যায়
চলো